লিওনেল মেসি বলেছিলেন, ফরাসিরা স্বার্থের বাহিরে চিন্তা করে না কিছুই, স্বার্থ শেষ হলে কৃতজ্ঞতা প্রকাশ করতেও অস্বীকৃতি জানায় পিএসজি। আর্জেন্টাইন মহাতারকা ক্লাবটি ছাড়ার আগে সেখানে পিএসজি ভক্তদের দ্বারা কয়েকবার হেনস্থার শিকার হয়েছিলেন। মেসির মতো কিংবদন্তি তুল্য ফুটবলারকে যে আচরণের শিকার হতে হয়েছিল পিএসজিতে তা নিয়ে দুঃখ প্রকাশ করেছে ফুটবল সংশ্লিষ্টরা। এদিকে লিওনেল মেসি যখন পিএসজিতে ছিলেন তখন কেলিয়ান এমবাপেও তার বিরোধিতা করেছিল একটা সময়, যদিও পরবর্তীতে মেসিকে মাথায় তুলে নেচেছেন ফরাসি এই ফরোয়ার্ড। শুধু মেসি নয়, কেলিয়ান এমবাপে ক্লাব থেকে বের করে দিতে চেয়েছিলেন নেইমার জুনিয়রকেও। ব্রাজিলিয়ান সুপারস্টারকে পিএসজির নতুন মৌসুমে স্পোর্টিং প্রজেক্টে না রাখতে পিএসজি কর্তা ব্যক্তিদের চাপ দিয়েছিলেন কেলিয়ান এমবাপে। অথচ সেই কেলিয়ান এমবাপেকেই কিনা এবার পড়তে হয়েছে পিএসজির তপের মুখে। ফরাসি ক্লাবটি কিলিয়ান এমবাপ্পেকে সরাসরি বিক্রির বাজারে তুলে দিল। কিলিয়ান এমবাপ্পের সঙ্গে 2024 সালের জুনে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে পিএসজির। এরপর ফরাসি তারকা চেয়েছিলেন ফ্রি এজেন্ট হিসেবে রিয়াল মাদ্রিদে যোগ দিতে। পিএসজির সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন করতে রাজি নয় কিলিয়ান এমবাপ্পে, কিন্তু পিএসজি তাকে বিনে পয়সায় ছাড়তে রাজি নয়। তাই এমবাপ্পেকে জানিয়ে দিয়েছে চুক্তি নবায়ন করো না হয় এই মৌসুমেই ক্লাব ছাড়ো। এর জন্য 15 জুলাই পর্যন্ত এমবাপ্পেকে সময় বেঁধে দিয়েছিল পিএসজি। এই সময়ের মাঝে কিলিয়ান এমবাপ্পে চুক্তি নবায়নের বিষয়ে কিছু না বলায় এমবাপ্পেকে নিজেদের স্কোয়াড থেকে বাদ দিয়েছে ফরাসি ক্লাবটি। এরপর এবার কিলিয়ান এমবাপ্পেকে নাকি বিক্রি করে দিতে এবারের দল বদলের বাজারে তুলে দিল পিএসজি। অর্থাৎ এমবাপ্পেকে নেওয়ার জন্য এখন বিট করতে পারবে ইউরোপের যে কোনো ক্লাব।